ভারতীয় উপমহাদেশে আমাদের এই বাংলাদেশে ওলি আম্বিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ করে বাংলাদেশ স্বাধীন হয়নি, বরং বাংলাদেশ স্বাধীন হয়েছে পীর আউলিয়া এবং হুজুরদের কথায়। সুতরাং পীর আউলিয়া এবং হুজুরদের যারা বিরোধিতা করে তারা বাংলাদেশের ভিতরে অরাজকতা এবং অশান্তি সৃষ্টি করতে চায়। কথাগুলো আমি বলে নিয়ে কথাগুলো বলেছেন আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব। ডাক্তার মুরাদ সাহেব যখন তার মুরুক্ষপনা এবং ইসলাম বিরোধী কথাবার্তার দ্বারা পুরো বাংলাদেশকে মাতিয়ে রেখেছিল এবং বাংলাদেশের মানুষ যখন একটু নড়ে চড়ে বসেছিল, বিশেষ করে প্রতিবাদ হচ্ছিল ইন্ডিয়াতেও, তখন বাংলাদেশের কিছু রাজনীতিবিদ কথা বলেছেন। সুতরাং তারই ধারা অব্যাহত রাখতে আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো চলুন আসলে হাসান মাহমুদ সাহেব যে কথাগুলো রেখেছেন সেটা একটু এক নজরে দেখে আসা যাক। এই ভারতীয় উপমহাদেশে কোন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের এই ভারতীয় উপমহাদেশে, আমাদের এই বাংলাদেশে ওলি আম্বিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তারা মানুষকে বুঝিয়ে ইসলামের সুশীতল ছায়া তলে তারা এনেছে এই জনপদে, তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা তাদের বিরুদ্ধে কথা বলে তারা ফেত্তা সৃষ্টিকারী। যারা ইসলামের কথা বলে হানাহানিতে লিপ্ত হয় তারা ফেত্তা সৃষ্টিকারী। যারা ইসলামের কথা বলে অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করে তারাও ফেতনা সৃষ্টি করে। বিভিন্ন অলিয়াম্বিয়ারা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিলেন। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলা এটি সঠিক নয়। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদের মাধ্যমে। তাই আজকে আমাদের এই দেশ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। আমাদের এই দেশের স্বাধীনতার জন্য মুসলমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও লড়াই করেছে এবং আমাদের এই দেশ সবার, এই দেশ যেমন মুসলমানের, এই দেশ তেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার, আমরা মিলেমিশে যুগ যুগ ধরে শত শত বর্ষ ধরে এখানে বসবাস করেছি। আজকে যারা এই বিভ্রান্তি ছড়িয়ে হামলা পরিচালনা করছে তারা ইসলামের মূল মর্মবাণী ধারণ করে না। তারা আসলে ইসলামের কথা বলে হামলা পরিচালনা করে আমাদের ইসলামকে, পবিত্র ধর্মকে কালিমালিপ্ত করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। নানা জায়গায় হামলা পরিচালনা হচ্ছে, ফিলিস্তিনের ঢিল ছুড়লে অধিকারের জন্য তাদের আবাসভূমিতে, তাদের অধিকারের জন্য শত শত হাজার বছর ধরে তারা সেখানে বসবাস করছে, তাদের অধিকারের জন্য একজন কিশোর যদি ঢিল ছুড়ে তার উপর বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। তাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের কথা আপনার কাছে কতটুকুই যৌক্তিক মনে হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। অন্যদিকে মুরাদ সাহেব যে কথাগুলো বলেছিলেন বা যে কাজগুলো করেছিলেন সেই কাজগুলোর সম্পূর্ণ বিরোধিতা তিনিও কিন্তু করেছেন। অর্থাৎ মুরাদ সাহেবও কিন্তু ধর্মকে পুঁজি বানিয়ে রাজনীতিতে এসেছিলেন এবং যখন তিনি রাজনীতিতে এসে যখন সাকসেস হয়েছে মানুষের সমর্থন পেয়ে বা মানুষের ভোট নিয়ে বা যেভাবে হোক তিনি যখন একজন সংসদ সদস্য বা নেতা খাতায় পদোন্নতি হয়েছেন তখনই তিনি ইসলাম এবং ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। তো অবশ্যই উচিত কোনো মানুষকে নেতা বানানোর আগে অবশ্যই ভেবেচিন্তে তার সমস্ত কিছু যাচাই বাছাই করে তাকে ভোট দেওয়া। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।